সবাইকে স্বাগতম জানাই আমার ইবাঙ্কা ব্লগ চ্যানেলে। আমি আজ তোমাদের ঘরোয়াভাবে লইটা শুটকি রান্না করা দেখাবো। যারা শুটকি খেতে পছন্দ করো তারা তো জানোই এটা কতটা সুস্বাদুর হয়। আমি বাজার থেকে 200 গ্রাম মতো শুটকি মাছ এনে নিয়েছি। এখানে আমি 100 গ্রাম মতো শুটকি মাছ তোমাদের রান্না করা দেখাবো। আমি এখানে 100 গ্রাম মতো শুটকি মাছ বটি দিয়ে ভালোভাবে কেটে নিয়েছি। এবার ফুটান্ত জলে শুটকি মাছগুলো 30 মিনিট ভালোভাবে ভিজিয়ে নেব। কেটে ধুয়ে প্লেটে নিয়ে নিয়েছি পরিমাণ মতো রসুন, আদা কুচি, পেঁয়াজ আর শুকনো লঙ্কা। এবার একসাথে মিক্সার মেশিনে পেস্ট করে নেব। অপর প্লেটে রয়েছে ভাজা মশলা, জিরে, ধনে ও গরম মশলা, এটা আমি শিলে পেস্ট করে নেব। সমস্ত মশলা আমি ভালোভাবে পেস্ট করে প্লেটে নিয়ে নিয়েছি। এখানে শুটকি মাছ ভালোভাবে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। ভাজা পেস্ট করা মশলাটা আমি বেটে নিয়েছি। ভাজা পেস্ট করা মশলাটা আমি ঢেকে নিয়েছি, তা না হলে সুগন্ধটা বেরিয়ে যাবে। আমি কড়াইতে 3 চামচ মতো সাদা তেল দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দেব আগে থেকে ছেঁচে নেওয়া 5 থেকে 6 কোয়া রসুন। ভালোভাবে ভেজে রসুনটা তুলে নেব। এবার ওই রসুন তেলে ভেজে নেব ধুয়ে রাখা শুটকি মাছগুলো। একটু ভেজে নেব 4-5 মিনিট মতো। এতে শুটকি মাছের যে উগ্র একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। শুটকি মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াইটা আমি ধুয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব জিরে ফোড়ন। ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পেস্ট করা পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা। ভালোভাবে কষিয়ে নেব 5 মিনিট মতো। এখন আমি দিয়ে দেব লবণ, হলুদ, সানরাইজের মিট মশলা। ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মশলার থেকে তেল বেরোতে শুরু করেছে। এই অবস্থায় আমি দেব পরিষ্কার করা শুটকি মাছটা। ভালো করে শুটকি মাছটা নাড়াচাড়া করে নেব। শুটকি মাছগুলো 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি একটু খুন্তি দিয়ে মাছগুলো ভেঙে নেব। তোমরা ভাঙতেও পারো, আবার আস্তেও রাখতে পারো। আমরা একটু ভেঙে খেতে পছন্দ করি, এই কারণে আমি একটু ভেঙে নেব মাছগুলো। আমি এখানে জল ব্যবহার করিনি, আমরা একটু শুকনো শুকনো খেতেই পছন্দ করি, এই কারণে আমি জলটা দিইনি। তোমরা জলটা দিয়ে একটু গামাখা করে খেতে পারো। সবশেষে আমি দিয়ে দিচ্ছি ভাজা পেস্ট করা মশলা, জিরে, ধনে, গরম মশলা, গোলমরিচ। এবার ভালোভাবে মাছটা কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে মাছটা আমি নামিয়ে নেব। সকাল, দুপুর, রাত্রে গরম ভাতের সাথে এইরকম একটা সুন্দর রেসিপি যদি থাকে তবে তো কিছুই লাগে না। তো যারা শুটকি মাছ খেতে পছন্দ করে তাদের কাছে এটা অমৃত। আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে। আমি যখন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তাহলে তোমরা ভালো থাকবে, নতুন কোনো রেসিপিতে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা, ভালো থাকবে বন্ধুরা।